শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনি, শিউলি ঝরা দিনানিশি চির দিনের বাণী ভোরে আগমনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনি। নমস্কার বন্ধুরা, প্রতিমার পছন্দের তরফ থেকে সকলকে স্বাগত। আর মাত্র অপেক্ষার কিছুদিন, কুমারটুলিতে প্রতিমা তৈরি অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। পৌঁছে দিতে হবে নির্দিষ্ট সময়ে প্রত্যেকটি মণ্ডপে মা দুর্গাকে, তাই অক্লান্ত পরিশ্রম করে তারা মাকে তৈরি করে দিচ্ছেন। আর আমাদের বালক সমিতি ক্লাবেও কিন্তু দুর্গাপুজোর এবার পঞ্চম বর্ষ পূর্তি। দিনটি ছিল 14ই আগস্ট। সকাল থেকে আকাশের মুখটা একটু ভার ছিল, তবুও উৎসবের আমেজ কিন্তু থেমে থাকেনি। আমরা সকল মহিলা সদস্যরা মিলে ক্লাব প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলাম খুঁটি পুজোর উদ্দেশ্যে। খুঁটি পুজোর সঙ্গে দুর্গাপুজোর কোনো সম্পর্ক আছে কি না সে নিয়ে অনেক মতভেদ আছে, তা সেই মতভেদে আমি আর যাচ্ছি না। এই যে আমাদের খুঁটি, তাকে নতুন কাপড় পরিয়ে সুন্দর করে মালা দিয়ে সুসজ্জিত করা হচ্ছে, আয়োজন করা হয়েছে খুঁটি পুজোর। আমাদের ক্লাবের একটা বিশেষত্ব হলো এখানে মূলত দুর্গাপুজোটা সম্পূর্ণ মহিলা সদস্যদের দ্বারা পরিচালিত। প্রতিমা পছন্দ করা, প্রতিমার অর্ডার দেওয়া এবং মাঝে গিয়ে খোঁজ নিয়ে আসা যে কতটা তৈরি হলো আমাদের প্রতিমা, বাজার করা, পুজোর ক্লাবে যে খাওয়া দাওয়া হয় সকলে মিলে সেটার মেনু ঠিক করা, সব কিছু কাজই কিন্তু মেয়েরাই করেন। বালক সমিতি ক্লাবে খুব বড় করে কালী পুজো হতো, তা এইরকমই একটা কালী পুজোতে মহিলা সদস্যরা মিলে ঠিক করা হলো যে যদি ক্লাব প্রাঙ্গণে দুর্গাপুজোর আয়োজন করা হয় তাহলে আমরা পাড়ার সকলে মিলে বেশ এখানে কয়েকটা দিন হই হই করে আনন্দ করে কাটাতে পারি। আর যেহেতু দুর্গাপুজো হলো বাঙালির সবচেয়ে বড় শ্রেষ্ঠ উৎসব, তাই এই মিলন উৎসবকে কেন্দ্র করে চারটে দিন যে কোথা থেকে কেটে যায় তা কিন্তু আমরা জানতেও পারি না। সবাই এখানে কচিকাচারা এবং ক্লাব সদস্যরা হাজির হয়ে গেছি, পুজো শুরু হয়ে গেছে। আমাদের পুরোহিত মশাই খুব নিষ্ঠার সঙ্গে পুজো করেন, আশেপাশের বাড়িতে যে কোনো পুজো উনি করে থাকেন। দেখতে থাকো আমাদের পুজো।
পুজো শেষে অঞ্জলির জন্য আমরা সকলেই প্রস্তুত। এই যে চলছে আমাদের অঞ্জলি পর্ব। আজে বাজে মন মাঝে হইয়া গো মনের গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। এরপর সকলে মিলে মধ্যাহ্ন ভোজনেরও আয়োজন ছিল, ক্লাব প্রাঙ্গণেই রান্না করা হয়েছিল সকলের জন্য খিচুড়ি, লাবড়া, চাটনি এবং মিষ্টি। খুব হই হই করে কেটেছে সারাটা দিন এবং সকলে মিলে আমরা খুবই আনন্দ উপভোগ করেছি। তা আমাদের বালক সমিতির এই পুজোতে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তোমরা যে যেখানে আছো আমাদের বালক সমিতি ক্লাব প্রাঙ্গণে চলে এসো, সকলে মিলে আমরা আনন্দ উপভোগ করব। আমার এই খুঁটি পুজোর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এবং একটি লাইক করে দিও। সকল বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনও, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।